আজ বিকেল তিনটায় ফরিদপুরের প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা। পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিএনপির 18 নেতাকর্মীর কারাদণ্ড। প্রধানমন্ত্রীকে নিয়ে আওয়ামী লীগ নেতার আপত্তিকর বক্তব্য বহিষ্কারের দাবি। ভোটের দিন ইন্টারনেটের গতি ফুল থাকবে বললেন ইসি সচিব। আন্তর্জাতিক গণমাধ্যমে ডক্টর ইউনুসের কারাদণ্ডের সংবাদ। এবং সর্বশেষ জানিয়ে দেব, শরীয়তপুর দুই প্রশাসনকে 48 ঘন্টার আলটিমেটাম স্বতন্ত্র প্রার্থীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আজ বিকাল তিনটায় ফরিদপুরে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারণা সফরে আজ মঙ্গলবার ফরিদপুরে আসছেন। বিকাল তিনটার দিকে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তার ভাষণ দেওয়ার কথা আছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফরিদপুরে ব্যাপক আয়োজন করা হয়েছে। জনসভা উপলক্ষে সাজানো হয়েছে সরকারি রাজেন্দ্র কলেজের মাঠ। মাঠের একদিকে স্থায়ী মঞ্চ ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। নারী ও পুরুষদের বসার জন্য আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জনসভা মাঠের বাইরে ফরিদপুর শহরেও প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠের আশপাশের এলাকা জুড়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে মাইক লাগানো হয়েছে। শহরের রাস্তা পরিষ্কার করা হয়েছে। ফরিদপুর পৌরসভার উদ্যোগে শহরের পাশের গাছের নিচে অংশে রং করা হচ্ছে। সেই সঙ্গে সড়ক বিভাজনকেও রং করা, ড্রেন ও রাস্তা মেরামত করা হয়েছে। ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস দ্য ডেইলি স্টারকে বলেন, প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে মাঠে 50,000 দর্শক শ্রোতা সহ সড়ক এবং আশপাশের এলাকায় মোট 1,00,000 লোকের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিএনপির 18 নেতাকর্মীর কারাদণ্ড। 2019 সালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক আনোয়ার পারভেজ বাদল সহ 18 নেতাকর্মীকে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেকের 5,000 টাকা করে জরিমানা, অনাদায় আরো 1 মাসের কারাভোগ করতে হবে। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম আফনান সুমি পৃথক 2 ধারায় এ কারাদণ্ড দেন। দণ্ডবিধির 147 ধারায় 1 বছর সশ্রম কারাদণ্ড ও 2,000 টাকা জরিমানার আদেশ দেন আদালত। দণ্ডবিধি 332 ধারায় 2 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। এছাড়া 3,000 টাকা জরিমানা, অনাদায় আরো 1 মাসের কারাভোগ করতে হবে। 2 ধারার কারাদণ্ড একসঙ্গে চলায় তাদের 2 বছর কারাভোগ করতে হবে। কারাদণ্ড প্রাপ্তরা হলেন যুব দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, চকবাজার থানার যুবদলের আহ্বায়ক সাভা করিম লাকিশা, 59 নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি সাইদ হোসেন সোহেল প্রমুখ। প্রধানমন্ত্রীকে নিয়ে আওয়ামী লীগ নেতার আপত্তিকর বক্তব্য বহিষ্কারের দাবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে একটি আপত্তিকর বক্তব্য দিয়েছেন পিরোজপুর 1 আসনের পিরোজপুর সদর ও নেছারাবাদ স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএম আওয়াল। তার এই বক্তব্য ভাইরাল হলে নিন্দায় ঝড় সহ তাকে দল থেকে বহিষ্কারের দাবি তুলেছেন সংগঠনের নেতাকর্মীরা। জানা গেছে, গত 30 ডিসেম্বর জেলার নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের এমএল মাধ্যমিক বিদ্যালয় মাঠে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। ওই পথসভায় আপত্তিকর বক্তব্যটি দেন স্বতন্ত্র প্রার্থী একেএমএ আওয়াল। এছাড়া তিনি আরো বলেন, নেত্রী সারা দেশে যাদের জনপ্রিয় মনে করেছেন তাদের নৌকা প্রতীক দিয়েছেন, কিন্তু তার সব সিদ্ধান্ত ঠিক না। কথায় বলে মায়ের চেয়ে যার দরদ বেশি সে মায়ের রাক্ষসী। এ সময় তিনি সনাতনী ধর্মাবলম্বীদের দেবী সাক্ষী দিয়ে নৌকা প্রার্থীর বিরুদ্ধে কথা বলেন। এমন সব বক্তব্যের বিষয় জানতে কেএম আওয়ালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রয়েছেন বলে কথা এড়িয়ে যান। ভোটের দিন ইন্টারনেটের গতি ফুল থাকবে বললেন ইসি সচিব। নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সবগুলো অপারেটরের ইন্টারনেট ফুল স্পিডে থাকবে। সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব। আগারগাঁয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন করা হয়। ইসি সচিব বলেন, আমাদের যতগুলো মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম আছে সবগুলোই ফুল স্পিডে চালু থাকবে। ইসি সচিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ভোটের আগের দিন 6 জানুয়ারি দেশবাসীকে জানাবেন ইসি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। জাহাঙ্গীর আলম বলেন, 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, 6 জানুয়ারি বিকাল 3টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংসদ নির্বাচন নিয়ে মিট দ্য প্রেস আয়োজন করা হয়েছে। ইসি সচিব আরো বলেন, আমরা মূলত নির্বাচন সংক্রান্ত সব বিষয় দেশি বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, মেহমান যারা আছেন তাদের সম্মুখে
জানাতে চাই। আন্তর্জাতিক গণমাধ্যমে ডক্টর ইউনূসের কারাদণ্ডের সংবাদ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কারাদণ্ডের রায় সংবাদ। সোমবার শ্রম আইন লঙ্ঘনের দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড পান তিনি। এরপরই দ্রুত বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো এই সংবাদ প্রকাশ করেছে। সংবাদ প্রকাশ করেছে কাতার ভিত্তিক আল জাজিরা, চীনের সাউথ চায়না মর্নিং পোস্ট, গালফ নিউজ, ফ্রান্স 24, দ্য গার্ডিয়ান, ব্লুমবার্গ, এএফপি ও টাইমস অব ইন্ডিয়ার মতো প্রভাবশালী গণমাধ্যম। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে বাংলাদেশের শ্রম আইন মামলায় নোবেলজয়ী ইউনূস দোষী সাব্যস্ত। প্রতিবেদনে বলা হয়েছে শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশী মোহাম্মদ ইউনূস 6 মাসের কারাদণ্ডের মুখোমুখি হয়েছেন। সোমবার শ্রম আইনের একটি মামলার রায় তাকে কারাদণ্ড দেয়া হয়, যদিও তার সমর্থকরা মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন। প্রতিবেদনে ক্ষুদেরঋণের মাধ্যমে লাখ লাখ মানুষকে দারিদ্র থেকে মুক্ত করার কৃতিত্ব দেয়া হয় 83 বছর বয়সী ইউনূসকে। তবে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনূসের বিরুদ্ধে দরিদ্রদের রক্তচোষা যে অভিযোগ এনেছেন তাও উল্লেখ করা হয় ওই রিপোর্টে। রায়ের আগে প্রধান প্রসিকিউটর খুরশিদ আলম খান এপি কে বলেন, আমরা প্রমাণ করেছি যে অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং অন্যরা শ্রম আইনের বাধ্যতামূলক প্রয়োজনীয়তা লঙ্ঘন করেছেন। একই দৃষ্টিকোণ থেকে রিপোর্ট করে আল জাজিরাও। কাতার ভিত্তিক এই গণমাধ্যমটি জানিয়েছে নোবেলজয়ী ডক্টর ইউনূস 1 মাসের মধ্যে আপিলের শর্তে জামিন মঞ্জুর করা হয়েছে। ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া লিখেছে, অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার প্রতিষ্ঠিত গ্রামীণ টেলিকমের 3 কর্মকর্তার বিরুদ্ধে কোম্পানির শ্রমিক কল্যাণ তহবিল গঠন না করা এবং লভ্যাংশের 5% সমপরিমাণ অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন অনুযায়ী গঠিত তহবিলে জমা দেওয়া হয়নি বলে অভিযোগ আনা হয়েছে। তবে 4 জনই এ অভিযোগ অস্বীকার করেছেন। শরীয়তপুর 2 প্রশাসনকে 48 ঘন্টার আলটিমেটাম স্বতন্ত্র প্রার্থীর। শরীয়তপুর 2 আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর বিভিন্ন সময় হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী। সোমবার সকালে নড়িয়ায় তার নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে প্রশাসনকে এ আলটিমেটাম দেন তিনি। তিনি বলেন, আমাদের উপর বিভিন্ন সময় হামলার ঘটনায় করা মামলার পলাতক আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন জানে অপরাধীরা কোথায় আছে, এরা শুধু আজকের মামলা নয়, আগেও হত্যা মামলার আসামি তারা। বিভিন্ন ক্যাম্পে নৌকার প্রার্থী ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের সাথে তাদের প্রকাশ্য ছবি দেখা যাচ্ছে। তিনি বলেন, আমি প্রশাসনকে 48 ঘন্টার আলটিমেটাম দিতে চাই। যদি প্রশাসন আগামী 48 ঘন্টার মধ্যে এই সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে তাহলে পরবর্তীতে আমি আমার সিদ্ধান্ত নিতে বাধ্য হব। 48 ঘন্টার মধ্যে এদের গ্রেপ্তার করে প্রশাসনের নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। তিনি আরো বলেন, নৌকার লোকজন হয়রানি করতে আমাদের কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। তারা যে মামলাগুলো করেছে তাতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আমাদের লোকজনকে আসামি করা হয়েছে। আমার সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলা করা হচ্ছে। এই মিথ্যা মামলায় আমাদের 2 কর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে।